সবজি নিয়ে ঘুরছি আমি এক সবজিওলা ভাই সবজি নিয়ে ঘুরছি তাই ঝিঙে কাজে যাচ্ছে দেখে উচ্ছগুলো গেল দেখে ঝিঙে কাজে যাচ্ছে দেখে উচ্ছগুলো গেল দেখে হরিদ্বারের দেখা নাই আমি এক সবজিওলা ভাই সবজি নিয়ে ঘুরছি তাই আমি এক সবজিওলা ভাই সবজি নিয়ে ঘুরছি তাই দাদা আমি একটা সবজি ব্যবসায়ী এই শুকনো ঝিঙে কুড়িটা করে কিনেছি খরিদ্দারের কাছে যদি বেশি দাম বলি আমার রাখবে মেরে পিঠ ভেড়ি করে দেবে নে আর এই উচ্ছের চেহারা দেখো পেকে হলুদ হয়ে গেছে তিরিশ টাকা করে কিনেছি খরিদ্দারের কাছে যদি বেশি দাম বলি আমার রাখবে মেরে গেড়ে দেবে তবে দাদা যা হয় হবে আজকে জলের দামে দিয়ে চলে যাব ওই হাট বসেছে শুক্রবারে দেখবে কত মজা দিলি ভালো নদীর খেল চলে 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 রে চলে সবাই চল 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 প্রত্যেকদিন বরম মারা মাছ আনি আজকের পুকুরে টাটকা পোনা মাছ এনেছি এই মাছ বেঁচে তবে আজকের বাড়ি যাবো বাবুজি কালকের পোষা মাছগুলো কোথায় ফেললে এই সেই তুই আমার পিছনে লেগেছিস আজকের পুকুরের টাটকা পোনা মাছ এনেছি ও আজকের পুকুরের টাটকা পোনা মাছ এনে ওই জন্য চল চল করছো মান সম্মানে ভাই আমি বাজারে যাই না বাজারে কি ভালো মাছ কি ভালো মাংস এসব কি আমার কপালে জুটবে এমন হাড় কি পেট পাল্লায় পড়েছে আমার জীবনে কোনো আশা আর মিললো না আরে এলু সাহেব একদম আমাকে কিপটে বলবে না শালা বছরে যা 350 টাকা হাত খরচ তাকে বলছে কৃপণ দাদা আমি হাত লম্বা লোক টাকা পয়সার মায়া মমতা করি না আমার বিশাল খরচ আর আমার বউখানে আমাকে বলে কৃপণ আমি যদি কৃপণ তা আমার সঙ্গে করে বাজারে আনো কেন কেন বাইরের লোকজনের সামনে বাজারে এনে অপমান করো কিছু থাক আর না থাক মার্কেট আমার একটা ড্যাশ আছে ড্যাশ মানে মানে আমার একটা সম্মান আছে এই দেখো দাঁড়ি দাঁড়ি বেশি বকবক না করে তাড়াতাড়ি চলো ভালো মন্দ জিনিস সব উঠে গেল দাঁড়ি দাঁড়িয়ে ড্যাশ ড্যাশ করো না তা তুমি এতদিন আমার সঙ্গে সংসার করছো ড্যাশগুলো বুঝে নিতে পারো না আরে বাবা বেশি কথা বললে তো আয়ু ক্ষয় হয় ওই জন্য মাঝে মাঝে ড্যাশ মেরে মেরে পরমাই বাড়াচ্ছি লে ভাই লে তিরি চলে ছাড় লে ভাই লে তিরি চলে ছাড় লে ভাই লে তিরি চলে ছাড় হ্যাঁ বাবা বলো কোনটা কাকা ইদম বলো ও কাকা বাবু একটু ঠিক করে নাও তাহলে এক সপ্তাহ বাজার তোমার কাছে করি এই যে এদিকে আসো দেখো দিনি আমি হাত লম্বা লোক আবার আমার ডাকতে যে গেল তুমি তো জানো আমার বিশাল খরচ আমি টাকা পয়সার মায়া মমতা করে আমার থেকে লাভ আছে তোমার যেটা ভালো লাগে সেটা নাও ড্যাশ লাগা আমি দিচ্ছি না এই রে সে পেছনে পকেট নিয়ে হাত ঢুকিয়ে দিছি বলি টাকা লাগে দিছি তুমি মালটা আগে কেনো না টাকা লাগে দিছি আরে বাবা বলো তাড়াতাড়ি বলো কুটে কাকাই দেবো তাড়াতাড়ি বলো আরে কাকাই তুমি তো ড্যাশ করছো কেন গো আগে মালটা দেখি পছন্দ করে তবে তো ড্যাশ করলে হবে নাকি এই ড্যাশ মানে না না বলি তুমি তাড়াতাড়ি করছো কেন আগে দাম দর কিনা শুনি তারপর তো কিনবো এই তো ঝিঙে 30 উচ্চে 40 আর ভেন্ডি 60 আরে এলু সাহেব তাও তো আজকের বাজারে সবজির দাম খুব কম আছে চলে এসো চলে এসো বড় ব্যাগটা নিয়ে এসো এক সপ্তাহ বাজার করে নিয়ে বাড়ি যাবো চলে এসো আরে কাকা তাহলে এক কাজ কর তো কাকা ওই ভালো ভালো ঝিঙে বেচে 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 100 গ্রাম ঝিঙে দেবে 50 গ্রাম ভেন্ডি দেবে আর 25 গ্রাম উচ্ছে দেবে কারণ শাক সবজি বেশি দিন রাখলে আবার পচে নষ্ট হয়ে যাবে জীবনে বাজার করে খাস বেরো শোয়ার মাথা বেরো বেরো দোকান না বেরো আরে কাকা সামান্য ব্যাপারে তুমি তো ড্যাশ করছো কেন ও কাকা বাবু গালাগালি কর
করছো কেন? গালাগালি করবে না, পূজো করবে। তোমার মতন মেয়ে বলে ওই শুয়ার বাচ্চা শুধু সংস্কার করতেছো। ওই শুয়ার বাচ্চার মুখ দেখা পা। একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিলাম। রেগে গেলে কি তোমার ড্যাশটা সব ভেঙে দেবো এক্ষুনি আমি। এই ড্যাশ ভেঙে দিন মানে? মানে তোমার ঝিঁয়ে ভেঙে দেবো এক্ষুনি আমি। কি সর্বনাশ, আমার লম্বা লম্বা ঝিঙে নাকি ভেঙে দেবে? আজকে তো ঝিঙের বাড়ি মেরে মাথা ভেটি দেবো। বাজার কমিটির কাছে যেতে হবে না, যে ঝিঁয়ের বাড়ি মেরেছে আগে ঝিঁয়েটা গুড়িয়ে ব্যাগে ঢুকিয়ে নাও। আমার দেশ বেরোয় বেরুক, তুমি এক কাজ করো, আলু আর পেঁয়াজটা কিনে নাও, নিয়ে বাড়ি যাবো। বৌমা বলো কোনটা কত দেবো। আর কাকা বাবু কি বলবো, সবজির যা দাম, এক কাজ করুন, তিন পিস আলু আর দু পিস পেঁয়াজ বাপুন। বাবু বৌমা, তোমরা বাজারে বাজারে করতে আসো না, আর কি মারতে আসো? তমন কিপটে পর আর তমন তার কিপটে বউ, ছোটা বাড়ি যাও বাড়ি যাও, কাটাং করে আমার মাথাটা গরম করো না। ও কাকা বাবু, কাটাং করে মাথা গরম করছেন কেন? ব্যবসা করার ইচ্ছে নেই? ব্যবসা করার ইচ্ছে থাকলে মালপাট গুড়িয়ে দিয়ে বাড়ি চলে যা। ড্যাশ বন্ধ করতে ঘরে চলে যাও। আলু ব্যাপারে আবার বড় বড় কথা, যেমন পয়সা তেমন মাল নামতে নাকি? এক সপ্তাহে মানুষ কত আলু পেঁয়াজ খাবে রে? এ বৌদির বেটা, তুই এত কিপে কান্নে, তোর টাকা খাবে কে? ওটা ঘরে দা ঘরে দা। দেখ কাকা, দুটো টাকা থাকলে তোদের থাকবে, আমি ছাড়া তোদের ভবিষ্যতের কথা কে ভাববে বল? আমি যা করছি তোদের জন্য তো করছি। তুই একটা ব্যবসায় লোক, কোথায় কোথায় তোর ড্যাশ করলে হয়? আর খরিদ্দার অনেক কথা বলবে, রাগারাই করছিস কেন? তোর বৌমা হয়তো একটু বেশি কম বলে ফেলেছে, অত কম দিতে হবে না। তুই ভালো ভালো আলু বেচে 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 350 আলু দে, 150 পেঁয়াজ দে। কি বললি বৌদির বেটা, 350 আলু আর 150 পেঁয়াজ দেবো? হ্যাঁ, কালকের মাংস আর ওই জন্য 150 পেঁয়াজ নিচ্ছি রে। আরে তুই বললি কোথা শুনি না জানি? এই ফেসাই ড্যাশ করতে দি কাকা। কোথায় কোথায় ড্যাশ আমি ছাড়াবো, তোর মেজির বাড়ি মেরে চক্ষু দুটো আমি কানা করে দেবো। এই 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 কাকা, এই 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 কাকা বাবু, মারলে কেন, মারবে কেন? বাজে লোক, নোংরা লোক, ছোট লোক, এই জন্য তোমাদের মানে ছোট লোক, ছোট লোকের জাত কোথা করে? এই করে গালাগালি দিয়ে লাভ নেই। ও যে পেঁয়াজের বাড়ি মেরেছে, পেঁয়াজটা গড়িয়ে কোন দিকে গেল দেখো, গুড়িয়ে ব্যাগে ঢুকিয়ে নাও। তাহলে মনে হয় পেঁয়াজের বাড়ি মারেনি, 1 কিলো বাটকারের বাড়ি ছেড়েছে। চলো বাজার কমিটির কাছে যাবো, বিনা কারণে কেন খরিদ্দার গায়ে হাত দিল? বাজার কমিটির কাছে বলে ওর ড্যাশ করে দেবো। ড্যাশ করে দেবে মানে? মানে ও জরিমানা করে দেবো। ঠিক করেছে, তুমি যেমন লোক তেমন তোমার ড্যাশ করেছে। এ চুপ করো, ও দুজনা ড্যাশ করছিল না, ওই জন্য তো আমি রেগে গেছি। ড্যাশ করছিল মানে? মানে দুজনা গালাগালি করছিল, ওই জন্য আমি রেগে গেছি। বেশি কথা না বলে তাড়াতাড়ি ডাক্তারখানায় চলো। এ চুপ করো, খালি ডাক্তার ডাক্তার ডাক্তার, টাকা পয়সা খরচা করার জন্য রেডি হয়ে আছে, এই সামান্য ব্যাপার নিয়ে ডাক্তার দেখি কি হবে গো? তোমার কাছে তো ড্যাশ আছে, রাত্রেবেলা তোমার ওই ড্যাশটা বার করে আর একটু বেশি করে গরম করে দেবে, দিলে সব ঠিক হয়ে যাবে। ড্যাশ মানে বুঝতে পেরেছ? মানে বোরোলিন গরম করে দিলে সেরে যাবে? ও তো ছাড়বে, ও তো ফেটে হাঁ হয়ে গেছে। আরে শালা ঝিঁয়ে বেবারি, পুরো ঝিঁয়ের বাড়ি ঝেড়েছে না, যার জন্য ড্যাশটা বেশি ফেটে গেছে। ড্যাশটা ফেটে গেছে মানে? মানে মাত্রা একটু বেশি ফেটে গেছে। ঠিক আছে, তুমি যেমন লোক তেমন তোমার ড্যাশ করেছে, চুপ করে খেয়ে দাঁড়িয়ে থাকবে, আমি মাছটা কিনে নিয়ে তবে যাবো। আরে মাথা যন্ত্রণা হচ্ছে, মাছ খাচ্ছে, মাছ খেতে আমরা বাড়ি যাই, চলো পুকুরে জাল ফেলবো না, ঘরে যাই চলো। এই তো কারণের শো, গোটা 100 কারণের শো, গোটা 100, বলো মা কত দেবো? ও মাসি, ওই বড় কাতলা মাছ কত করে? ওটা তো 250 টাকা কেজি, মান নেবে কাটবো। হ্যাঁ কাটো। এই যে কি করবে? দেখো দিনি, আমি হাত লম্বা লোক, আবার আমার ডাকতেছো কেন? তুমি তো জানো আমার বিশাল খরচ, আমি টাকা পয়সার মায়া মমতা করি না, আমার থেকে লাভ আছে। মাছ যখন তোমার পছন্দ হয়ে গেছে, নাও না, কতটা নেবে নাও তো, দুজন লোক তো খাবে, একটু বেশি করে নিয়ে নাও। এক কাজ করো, 70 গ্রাম নিয়ে নাও। কত কম দেবে? তাহলে ফ্রিজে রেখে 1 সপ্তাহ ধরে খাবো, আনো 150 গ্রাম নিয়ে নাও। ঠিক আছে, বলে দেখি দিলে ভালো, না দিলে আবার ছাড়বে। ও মাসি, ওই বড় পেটে দেখে 150 গ্রাম মাছ দেবে আর 14 পিস করবে। 150 মাছ?
আছে তাও আমার 14 পিস দুজন লোক এক সপ্তাহ খাবো 14 পিস না করলে হবে এই ছাড়ি তুই বাজার করতে যাচ্ছিস না আর কি মারতে যাচ্ছিস ও মাসি এই সামান্য ব্যাপারে তুমি আমার লুসাকা তো ড্যাশ করতেছো কেন এ বাবা মুখ সুকু মানুষ ও সব ড্যাশ ফাক বুঝিনি কি বলবি বাংলায় বল তো না না বলি সামান্য ব্যাপারে তুমি আমার বইয়ের এত গালাগালি দিচ্ছ কেন আর বাবা যেমন পয়সা তেমন মাল নেবো নাকি এই 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 150 গ্রাম মাছ 14 পিস কেন গো ঠিক মতো কাটলে তো 15 পিস হবে তো তোমার তো বডি ধার আছে তুমি এক কাজ করো না এই 10 গ্রাম করে পিস করো না 15 10 150 এই অত ছোট বাটকার আছে না তো দেবো তা তোমরা সোনার মতো মাছের দাম করে দাঁড়ে সোনা মাপা রতি রাখতে পারুনি মাথা গরম হয়ে গেছে বেরেনতে বেরোন এত বডি রে কাটবো এরাবা সেই ড্যাশ করতে তো মাসি বাজে মে কথা করে এই আমি বাজে মে হাতের কোন লোক আমার একটা আঙুল তুলে কথা বলতে পারে না আর আমি বাজে মে তোর আজকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব রে ও মাসি আমার লুসার ভালোটা সে হাত দেব না ডাই নষ্ট হয়ে যাবে এই তোর মাছ খেতে হবে নি মাছের আঁশ ভাজা আরে যা এরকম চিপটা আমার বাপের জন্মে দেখি খা 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 ও মাসি ও মাসি আরে এলু সাহেব এ ওই মাজলি মাসি কি তোমার মাথা নিয়ে নোগরা ড্যাশের মধ্যে ঢুকি দিয়েছিল ড্যাশ মানে মানে ওই মাছের ক্যারেটের মধ্যে মাথা ঢুকি দিয়েছিল ও দুই স্বামী স্ত্রী আজকের বাজারে এসে তো প্রচুর ড্যাশ হয়ে গেল ড্যাশ হয়ে গেলাম নানি মানে প্রচুর অপমান হয়ে গেল চলো বাড়ি চলে যাব চলো জীবন আর বাজারে আসবো না ঘরে যাই চলো কে বাড়ি যাবে আমি তোমার সঙ্গে বাড়ি যাব আর ক্যাপ্টেন লোক কথা হ্যাঁ ক্যাপ্টেন যা সারা জীবনে এত টাকা আয় করেছে না ভালো খেতে দিয়েছে না ভালো পড়তে দিয়েছে তোর টাকা পয়সা গুলো কি সব ভূতে খাচ্ছে বাড়ির লোকজন সামনে উল্টো পাল্টা কথা বলি আর তুমি খালি আমার কিপটি কিপটি করো আমি কিসের কিপটি গো প্রতি বছর একটা করে কাপড় প্রতি বছর একটা করে সায়া প্রতি বছর একটা করে ব্লাউজ এই তো কদিন আগে তোমার 10 টাকাতে একটা বোরলিং কিনে দিলাম আর তুমি খালি কিপটি কিপটি করো কেন চলো বাড়ি যাবো চলো আমি তোমার সঙ্গে যাবো না তুমি তোমার টাকা পয়সা নিয়ে থাকো এই আমি আমার বাপে বাড়ি চললাম কথা দাও আবার আসবে কথা দাও আবার এমনি করি ভালোবাসি যা সেই ভরসা কথা দাও কথা দাও কথা দাও আমার আসবে খুঁজে বার করা তাই চললাম দেবীপুরে Thank you.
মানুষ আমি জীবনে দেখিনি না হয় রেগে আমি বাপের বাড়ি চলে গেছি তারপরে দশ বছর হয়ে গেল একটা ফোন করে গেল না আমি ভেবেছিলাম হয়তো আমার পিছন পিছন আমার বাপের বাড়ি যাবে না এই মানুষটা পুরো অন্য রকম আর পাঁচটা পুরুষের মতো বউ ভক্ত না তবে আমিও ছাড়ার মিনা ও আমাকে ভুলে গেলে কি হবে আমি ওকে ভুলবো না দশ বছর পরে রাগ করে গেছে ফিরে এসছি বলি আমি ছাড়া ওর তো দেখার কেউ নেই বাড়িতে গিয়ে দেখি লোকটা কেমন আছে তা বাড়ি দিলাম বাড়ি গোটা ফাঁকা সে লোকটা গেল কোথায় দেশ ভেঙে গেলে কাছে আসবে আমি জানি দেশ ভেঙে গেলে কাছে আসবে যে তোমার এত ভালোবেসেছে একদিন তাকে মনে রাখবে জানতাম আমি জানতাম দেশ ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম কি তোমার চোখে জল এ চোখে যতই দেশ আসুক নেবে তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে এ চোখে যতই দেখ আসুক নেবে তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে আমায় নতুন করে চিনতে পেরে তোমার দু চোখ দেশে ভাসবে দেশ ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম আমি জানতাম আমি জানতাম ওগো তুমি কি পাগল হয়ে গেছো পাগল আমি হইনি লুসা পাগল বানালে তুমি চোরা করে ফিরে এলে ঝাড় খেয়ে গেলাম আমি দেখো তোমার লুসা তোমারই আছে যতই দেখাও সতীপনা ওগো বঙ্গবধু কোন ভমরের খাইয়ে এলে সুন্দরবনের মধু না গো না আমি কোনো পাপ করিনি আমি শুধু কিয়ান করেছি কি করে আর করি বিশ্বাস তোমার ও রূপ দেখে চোখ দুটো ঢুকে গেল কোমর গেল বেঁকে কেন ফিরে এলে রানী দুঃখী রাজার খোঁজেই ভিখারী ঈশ্বর এখন ঘুরছে পাগল সেজে ঘুরছে পাগল সেজে ঘুরছে পাগল সেজে দেখো শরৎ তোমার মতো আমিও কষ্টে আছি এই চলো 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 বসে কথা বলো আয় শোনো না আমি না চাকরি পেয়েছি তুমি চাকরি পেয়ে গেছো কত টাকা মাইনে কেন টাকা লাগবে টাকা লাগবে মানে টাকার জন্য তো পায়খানা ঘর কমপ্লিট করতে পারছি না তোমার হাতে ধরে বলছি যদি টাকা থাকে আমাকে 50,000 টাকা ভিক্ষা দাও দিলে আমি পায়খানা ঘরটা কমপ্লিট করে নি লোকের বাস বাগানে গিয়ে গিয়ে সারা জীবন কেটে গেল কোথায় তুমি পায়খানা ঘর করছো কোথায় পায়খানা ঘর করছি তোমার কাছে বলে আর হওয়া কাজটা হড়কে দেবো তুমি যা ফুতি মারা তোমার কাছে বললে আমার স্বপ্ন পূরণ হবে না যদি টাকা থাকে বেকার টাকা পয়সা নষ্ট করে লাভ নেই আমাকে 1,00,000 টাকা দাও দিলাম একটা টিউবওয়েল বসাই নইলে মানুষ জল খেতে পাবে না রাস্তার ধারে কলে থেকে জল আনতে আনতে কোমরে করা পড়ে গেল কোথায় তুমি টিউবওয়েল বসাচ্ছো কোথায় টিউবওয়েল বসাচ্ছি আর কোথায় পায়খানা ঘর করছি যতক্ষণ না দোতলা ঘরটা কমপ্লিট হবে কারোর কাছে কিচ্ছু বলে যাবে না আমাদের খড়ের চাল কোথায় তুমি দোতলা ঘর কমপ্লিট করছো কোথায় আমি কি করছি এসে যখন পড়েছো সব কিছু জানতে পারবে আগে চলে যাও গিয়ে দুটো গরম গরম ড্যাশ করো 4-5 দিন পেটে ড্যাশ যায় নে আগে গিলে নি তারপর সব গল্প বলবো ড্যাশ যায় নি মানে মানে 4-5 দিন আমি কিছু খাইনি দুটো আলু ভাতে ভাত করে দাও খাই তারপরে বলবো দেখেছ আবার সেই আলু ভাতে ভাত এমন হারকিপটে জাত আলু ভাতে ভাত ছাড়া মানে কিচ্ছু চললো নি আরে লুসাই আর 10 বছর পর বাপের বাড়িতে এসে স্বামীর সঙ্গে এত ঝগড়া গন্ডগোল করলে হয় আর তোমার আলু ভাতে ভাত খেতে হবে না বড় বস্তার ভিতরে 7 পিস ভেন্ডি আছে ওখান থেকে 2 পিস ভেন্ডি নিয়ে আর ভাতের ভিতর ঢুকিয়ে দাও 1/2 গ্রাম লবণ দিয়ে মেখে নেবো দুজন লোকের খাওয়া হয়ে যাবে আমাকে কৃপণ বলো না আমায় কৃপণ বলো না সারা জীবন তো এত টাকা আয় করলে তোমার টাকা পয়সা গুলো কি সব ভূতে খেলো আরে ভূতে খেলে কি পেদনিতে খেলে এসে যখন পড়েছো জানার সময় হয়ে গেছে নিশ্চয়ই জানতে পারবে সব গল্প তোমার কাছে বলবো খিদেতে পেট জ্বলে যাচ্ছে আগে দুটো খাওয়ার ব্যবস্থা করো তারপরে সব বলবো ঠিক আছে রান্না আমি করতে যাচ্ছি তবে এতগুলো টাকা তুমি কোথায় কি খরচা করলে এর কৈফিয়ত আমার দিতে হবে আগো না যতক্ষণ না আমার স্বপ্ন পূরণ হচ্ছে আমি কারোর কাছে কিচ্ছু বলবো না দাদা আমাকে সবাই বলে কৃপণ কিন্তু আমি কেন কৃপণ একবারে কেউ সে কারণটা জানতে চাইলো না কেউ কারণে অর্থ সঞ্চয় করে
আর কেউ অকারণে অর্থ সঞ্চয় করে, কেউ কারণে কৃপণতা করে আর কেউ অকারণে কৃপণতা করে। আমার সারা জীবনে কৃপণ হওয়ার কারণ কি? সারা জীবনে কৃপণতা করে আমি কি করেছি? তোমরা সবাই সব কিছু জানতে পারবে, সবার কাছে সব গল্প বলবো, শুধু একটু সময়ের অপেক্ষা। নমস্কার নিবিন, এটা কি সরদৌল বাড়ি? আমি তো শরৎ, কিন্তু তুমি কে? আপনি শরৎবাবু? কেন চিনতে পারছো না? সিন ঝাপসা হয়ে গেছে। আমি রিপোর্টার রিয়া সান্যাল, অনেক খোঁজ আপনাকে পেয়েছি। প্লিজ স্যার, আপনার সাক্ষাৎকার নিয়ে বেরিয়ে যাবো। আপনার সহযোগিতা আমাদের পত্রিকা প্রমোশন পাবে, আপনার দেরি করবে না, তাড়াতাড়ি রেডি হন। ও, তুমি তাহলে রিপোর্টার? মানে রিপোর্ট সংগ্রহ করার জন্য এসেছো? আমার ছবি টিভিতে দেখাবে, আমার খবর পেপারে ছাপাবে, আমি মাইকাফোনে মুখ দিয়ে কথা বলবো? ও, আমার কি ভাগ্য, কিন্তু এত তাড়াতাড়ি রেডি হই কি করে? কদিন আমার ড্যাশটা বড্ড খারাপ যাচ্ছে গো। ড্যাশ মানে বুঝলাম না। মানে কদিন আমার শরীরটা বড্ড খারাপ যাচ্ছে। ও মাই গড, আপনি কথা কথা ড্যাশ বলেন কেন? আরে বাবা, বেশি কথা বললে তো আয়ু ক্ষয় হয়, ওই জন্য মাঝে মাঝে ড্যাশ মেরে মেরে পরমাই বাড়াচ্ছি। কারণ যতদিন না স্বপ্ন পূরণ হচ্ছে ততদিন তো আমাকে বেঁচে থাকতে হবে। আপনি তো বেশ মজার লোক আছেন। মজা এখন কোথায়, ভেতরে ঢুকে এসো, ঘরের দরজাটা বন্ধ করি, তারপরে তো আসল মজা। একই স্যার, আপনি দরজা বন্ধ করলেন কেন? যা হবে দরজা জানলা বন্ধ করে হবে, কারণ বাইরে ড্যাশ আছে, জানতে পারলে তোমার ড্যাশটা সব কেড়ে নেবে এক্ষুনি। বাইরে কি আছে আর জানতে পারলে কি কেড়ে নেবে? বাইরে কেচাল আছে, জানতে পারলে তোমার ক্যামেরা ভেঙে গুঁড়ো করে দেবে এক্ষুনি। কি ব্যাপার বলে দিনি, একটা মেয়ে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে উনি ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিল? তবে কি সব টাকা এই গর্তে ঢালছে? এই যে কি গো, আরে দরজাটা খোলো। সর্বনাশ হয়ে গেছে রে, সে সর্বনাশ এসে তো গেটের ওপারে দাঁড়িয়ে আছে। ও যদি একবার ভেতরে ঢুকে তাহলে তো আর আমার মাইক্রোফোনে মুখ দেওয়া হবে না, আমার বোধহয় ছবি তোলা গুলিয়ে দেবে গো। স্যার, আপনি লেট করবেন না, ফাইলটা দেখান। দেরো দাও, খালি ফাইল ফাইল করুন, আমি তো ফাইলটা বের করার চেষ্টা করছি। এক কাজ করো, এসে যখন পড়েছো তোমার বেকার ফিরে যেতে হবে না, ততক্ষণ তুমি চুপি চুপি খাটের ওপরে বসো, তোমার আজকের পুরো ফাইল খুলে দেখাবো। ওদের ফাইল লাগাতে কি করছে? তোমার ফাইল লাগা ছাড়াচ্ছি দাও। এই যে কি গো, আরে দরজাটা খোলো। মুশারে তুই যতই চাচা, দরজায় আমি খুলবো না। চলছে ঘরের ভিতর গোপনে আলোচনা, এসেছে মান্তু সোনা বেকার পিছু ডেকোনা। ও সাধু সন্ন্যাসী ছাড়াবো বদমাশি, দুজন আর করবো রে তুই লোধনা। ওই তো সেই কাঁচা, নুসারে তুই যতই চাচা দরজায় আমি খুলবো না। নুসারে তুই যতই চাচা দরজায় আমি খুলবো না। চলছে গোপনে আলোচনা, এসেছে মন্ত্র শোনা বেকার পিছু দেখো না। ও সাধু সন্ন্যাসী ছাড়াবো বদমাশি, ও সাধু সন্ন্যাসী ছাড়াবো বদমাশি, দুজন আর করবো রে তুই লোধনা। চলছে ঘরের ভিতর গোপনে আলোচনা, এসেছে মন্ত্র শোনা বেকার পিছু দেখো না। চলছে ঘরের ভিতর গোপনে আলোচনা, এসেছে মন্ত্র শোনা বেকার পিছু দেখো না। দেখেছো আমার হাড়বার করে দে, পরের মেন্নে ঘরের ভিতর ফুটতে হচ্ছে, তোমার ফুটতি করা ছাড়াচ্ছি দাঁড়াও। এই যে কি গো, আরে দরজাটা খোলো। দেখো লুসা, ভালোর জন্য বলছি, অনেক দিনের পরে এসেছো উল্টো পাল্টা কথা বলে, বেকার মাথা গরম করো না। যে কাজের লোক সে কাজ করো, বাইরে গিয়ে ভালো করে রান্না বান্না করো, ভেতরে গোপন কাজ হচ্ছে, একবার যদি ভেতরে ঢোকার চেষ্টা করেছো তোমার ধরে পুরো ড্যাশ করে দেবো। ওই একটু পরে চলে যাবে, হয়ে গেলে কাজ। শরৎবাবু, সবার আগে আমার আসার কারণ ভাববি স্যার, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার ছাড়ুন। আরে বাবা, কি করে ছাড়ি বলো দেনি, বাইরে সে যেমন লেগেছে আর ভেতরে তুমি তেমন লেগেছো, আমি তো পুরো ড্যাশ হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি ছাড়ুন না, সেটাই ব্যস্ত, আর আস্তে আস্তে দেবই আমি, শরীর অসুস্থ। দেখেছো সে লোকে শরীর খারাপ তবুও কি ওই মেয়ে শুনছে? ওগো ওগো, তোমার পায়ে ধরে গো, তুমি দরজাটা খোলো। দেখো লুসা, ভেতরে কি হচ্ছে কান দিয়ে লাভ নেই, বাইরে যাও গে, উনুনে জাল দাও। গলিটা এই গলিতে ঢুকলো কেন আজ? ওই একটু পরে চলে যাবে, হয়ে গেলে কাজ। তাড়াতাড়ি ছাড়ো না, সেটা ইচ্ছি ব্যস্ত, আর আস্তে আস্তে দেব আমি, শরীর অসুস্থ। দরজা ভেঙে ঢুকবো আমি, শুনবো না কারো মানা। লুসা, চলছে ঘরের গোপনে আলোচনা, এসেছে মাত্র শোনা বেকার পিছু দেখো না। চলছে ঘরের ভিতর গোপনে আলোচনা, এসেছে মন্ত্র শোনা বেকার পিছু দেখো না। দেখুন, আমি যদি
যদি পিড়ে চলে যাই আমার চেয়ে বড় বড় মিডিয়া আসবে, তারা কিন্তু পুরো বিষয়টা সব খুলে তুলে ধরবে না, কারণ আমাদের কাজে আলাদা টেকনিক্যাল আছে। আরে বাবা সব আমি বুঝতে পারছি, কিন্তু কি করি বলো তুমি, বাইরে থেকে তো বড্ড বেশি ডিস্টার্ব হচ্ছে। এক কাজ করো না তুমি, বরং পরে আর একবার আসবে। তোমার ক্যামেরাটা কত বড় দেখাও একটু খুলে, আর ছবি তোলা হয় হবে না হয় না হবে ক্যামেরাটা একবার বার করে দেখাও, দেখে জীবনটা একটু শান্তি করি। স্যার ক্যামেরা আপনি পরে দেখবেন, আমার পত্রিকা বাংলার মুখে মুখে। হ্যাঁ সে বুঝতে পেরেছি তোমার মালপাট দেখে। আমি শুধু ভাবতো ভালো ভালো, এত পুরো নোংরা লোক কেন, ওই মেয়ে আমার মধ্যে তফাত কোথায়, আমার কি নেই? তোমার তো লজ্জা নেই, পরশু করে মন্ত্র দিয়ে করবো তোমায় রস, আর যতই চোষো হেতাল কাঠে পাবে না তো রস। আমার মন বলে ওই মেয়ে মনে হয় ওর গুণ করেছে, প্রয়োজন আমি ত্রান্তিকের কাছে যাব, ওই মেয়ের আমি জ্বালা ভান মারবো। দেখো লুসা বেকার বান মারামারি করো না, কদিন আমার ড্যাশ কিন্তু প্রচুর হাই হয়ে আছে। স্যার কি হাই হয়ে আছে? কদিন আমার প্রেশারটা বড্ড হাই হয়ে আছে। সবার সেবা চালিয়ে নিন আমার জিও না কুকুলি। তোমার ক্যামেরাটা কত বড় দেখাও একটু খুলে, খুশি করো মন্ত্র দিয়ে করবো তোমায় বস, আর যত চোষ হেতাল কাঠে পাবে না তো রস। গোপাল পাল্লির সবকিছু অসুবিধা না গুণা, চলছে ঘরের ভিতরে গোপনে আলোচনা, এসেছে মন্ত্র শোনা বেকার পিছু দেখো না। ও সাধু সন্ন্যাসী ছাড়া বউ বদমাসি, ও সাধু সন্ন্যাসী ছাড়া বউ বদমাসি, দুজন আর করবো রে তুলো ধোনা। চলছে ঘরের ভিতরে গোপনে আলোচনা, এসেছে মন্ত্র শোনা বেকার পিছু দেখো না। চলছে ঘরের ভিতরে গোপনে আলোচনা, এসেছে মন্ত্র শোনা বেকার পিছু দেখো না। তাদের তুলে নাও, তাদের তুলে নাও, তবে ছাড়বো এই দরজায় লাথি মেরে, দরজা ভেঙে আজকে আমি খান খান করে দেবো। সত্যি বর্তমান মানুষ কিছু বসে রাখে শুধু ভুল ভাবে, কারণ এদের নিয়ে সমালোচনা দেয়। স্যার আমি চলে যাব, আপনি একটু ভালো হয়ে দাঁড়ান, দেখি আর একটু স্মাইল প্লিজ। এই যে কি গো দেখছো টাচ হয়ে গেছে, জানি তুই বুঝিস না শুই না, যেটা সেটা গিয়ে খালি নাড়া দিস কেন না, আরে বাদ তুলো। স্যার এটা কে, পুরো আনকালচার মহিলা? কে মহিলা, ও তো ঝামেলা। আমি ঝামেলা? আমার ঝামেলা করা ভুল হয়েছে? এই তা তুই যদি এত ভালো, ওর ঘরের ভিতর দরজা দিয়ে ফটো তুলছিস কেন, ওর কি হয়েছে? হয়নি এবার হবে, ওনার আসল পরিচয় সবাই জানবে, আর সে জানার জন্য আমি কেন, কত মিডিয়া আসবে, উনি তো সমাজ একজন মহান ব্যক্তি। ওর কি সেই বুঝ শক্তি আছে, ও আমাকে চিনবে? সারা জীবন ঢেঁড়স ভাতে খায়ে খায়ে জীবন গোটা হড়হড়া করে দিল, সে আবার মহান ব্যক্তি? আপনার মধ্যে ভক্তি নেই, স্বামীর সঙ্গে ব্যবহার কেউ করে না। এই দেখ বেশি জ্ঞান দিস নি, বেশি জ্ঞান দিলে না তোর ক্যামেরা ক্যামেরা সব ভেদ বুঝে দেবো, বেরো বেরো কাছে বেরোকে বেরো বেরো। কটা মাস আমি দাঁড়িয়ে দেবি, দেখতে দেখতে সকাল হয়ে গেছি, হাজার জন ভিড় করবি এইবার। হ্যাঁ রে কে আসবে আসুক না, এবার এই বাড়িতে যে ঢুকবে তার মাথা ধরে আমি মাটির ভিতর গেড়ে দেবো। শরদ বাবু বাইরে দাঁড়িয়ে থাকবো, শীতে যে গা কাঁপছে, তাড়াতাড়ি চলুন, আপনি ছাড়া আমাদের যে আর কেহ নেই। তুমি না গেলে আমরা যে ভিতরে ঢুকতে পারছি না, আমাদের শেষ আশ্রয়টুকু তো তোমার কাছে, দুদিন কিছু খাইনি অনাহারে আছি, আমি না গেলে আমরা যে ভেতরে ঢুকতে পারছি না। ইয়ে ঝিঙে ব্যাপারি কে তোর খেতে দেবে, ও তো নিজে পাঁচ দিন কিছু খায়নি। ও কাকা পেঁয়াজলা মনে আছে, বাজারে পেঁয়াজের বাড়ি চোখে করে মেরেছিলে না, আর ও মাসি তুমি আমার মাছের আস জলে মুখ গুজে দিয়েছিলে না, দেখবে দেখবে বা তোমার কি আমি বাতাসকে দেবো। দেখো লুসা তোমার আর কবিরাজগিরি করে লাভ নেই, তোমার ওষুধ বাড়তে হবে না, ম্যাডাম কি বলছে আগে শোনো। কি আর বলবো, মানুষ কাছে আপনার জন্য আপনি আগে চলুন। দেখো তোমাদের মনে হয় কথাটা ভুল হচ্ছে, তোমরা মনে হয় এই বাড়িতে ভুল করেছো। না আমরা ভুল করে আসিনি, আমি এলাকার বিধায়ক, আমি এলাকার বিডিও সাহেব, আমি এলাকার প্রধান, আজ আমরা গর্বিত, আজ আমরা আনন্দিত, যে কাজটা আমরা করতে পারিনি সে কাজটা শরৎবাবু করেছে, তাই শরৎবাবুর কাছে আমরা চির কৃতজ্ঞ। শরৎবাবু আপনি এখন এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন, আপনি তাড়াতাড়ি চলুন, আপনি না গেলে আমাদের সাজানো অনুষ্ঠানটা যে সম্পূর্ণ হবে না, আজ আমরা এসেছি আপনাকে নিয়ে যেতে, প্লিজ শরৎবাবু আপনি তাড়াতাড়ি চলুন, আপনি তাড়াতাড়ি চলুন, আপনি তাড়াতাড়ি চলুন। কী ব্যাপার বলো দিদি,
এত লোক এই হার কিপ্টের খুঁজে এসেছে কেন? ও কি করেছে? শরৎবাবু তার জীবনের জমানো অর্থ দিয়ে একটি বৃদ্ধাশ্রম তৈরি করেছে। না না, তোমরা সব কি বলছো? আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো বধু, আমি ভুল করি। বিশ্বাস করো বধু, আমি ভুল করি। সমাচিত পটে স্মৃতি হয়ে আঁকা রবে, সমাচিত পটে স্মৃতি হয়ে আঁকা রবে তোমার আমার জীবনী। বিশ্বাস করো বধু, আমি ভুল করি। বিশ্বাস করো বধু, আমি ভুল করি। বিশ্বাস করো বধু, আমি ভুল করি। তোমার রংবাহারি রঙের জীবনে শোক স্বাচ্ছন্দ্য আনন্দ ফুর্তি কেড়ে নিয়েছি আমি, বিনিময় দিয়েছি শুধু তোমাকে দুঃখ যন্ত্রণা বেদনা। কোন রকম দুটি মানুষ দুবেলা খেয়ে পরে বেঁচে থাকার মতো অর্থ আমি ব্যয় করেছি, আর বাকি জীবনের উপার্জন করা অর্থ তিল তিল করে জমিয়ে জমিয়ে গড়ে তুলেছে ওই বৃদ্ধাশ্রমটি। যে বৃদ্ধাশ্রমে এই সমাজের অবহেলিত বিতাড়িত আশ্রয়হীন বৃদ্ধ মা বাবারা আশ্রয় পাবে, না খেতে পা অভুক্ত দরিদ্র আর্ত বৃদ্ধ মানুষরা দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পাবে। আমি মানুষ হয়ে মানুষের জন্য এই বৃদ্ধাশ্রমটি গড়েছি, বলো না লুসা, বলো আমি কি ভুল করেছি? না, আমি তোমার ভুল বুঝেছি। আজ তোমার সমাজ ভাবনা দেখে আমার জীবনে যত জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা সব মুছে গেছে। মনে হয় আমার যে সুখী পৃথিবীতে কি বলা, পৃথিবীতে কি বলা, পৃথিবীতে কি বলা। কিন্তু স্যার, সমাজোন্নয়নের কাণ্ডারি প্রধান বিডিও বিধায়ক তার আপনার প্রশংসা উন্মুক্ত ছুটে এসেছে আপনার কাছে। কারণ কি জানেন, বৃদ্ধ বিতাড়িত অবহেলিত মানুষের কথা ওনারা কেউ ভাবেননি, যেটা চামড়ি ভেবেছেন। কিন্তু স্যার, আপনি কি বলবেন এই অনাদের প্রতি আপনার এত দয়া কেন? কারণ আমিও যে একজন অনাথ। কারা যেন আমাকে জন্ম দিয়ে রক্ত মাখা অবস্থায় রেলের লাইনে ফেলে রেখে পালিয়ে যায়, ভোরের বেলা ডোমেরা কুড়িয়ে নিয়ে আমাকে ওই অনাথ আশ্রমে তুলে দেয়। অনাথ আশ্রমে বড় হয়েছি, অনাথ আশ্রমে মানুষ হয়েছি, অনাথ আশ্রমের লেখাপড়ার শিক্ষা দীক্ষার পাঠ শেষ করে আমার এই হাতেই আমি তুলে নিয়েছিলাম চেতনার তুলি। আমি যে একজন কবি, আমার চেতনার তুলিতে এই কলঙ্কিত জীবনের কালি ভরে আমি আঁকতাম শুধু সমাজ চিত্র, ভাবতাম এই সমাজের কথা, লিখতাম এই সমাজের অবহেলিত বিতাড়িত আশ্রয়হীন বৃদ্ধ মা বাবার কথা, না খেতে পাওয়া অভুক্ত দরিদ্র আর্ত বৃদ্ধ মানুষের কথা। আজ যে কৃপণ কবির ভাবনা সার্থক হয়েছে, আজ যে কৃপণ কবির ভাবনা সার্থক, তাই তো আজ সবার সামনে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, বৈশাল ভার ঐশালো ভর কাম সামডে ওহড়ি ফির মাই হাট আইডু বিলি, ঐশালো ভর কাম সামডে ঐশালো ভর কাম, ঐশালো ভর কাম, ঐশালো ভর কাম সামডে ওহড়ি ফির মাই হাট আইডু বিলি। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, আহাবুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। উশাল ভরকাম, উশাল ভরকাম, উশাল ভরকাম সামনে ও দিপিন মাই হাত আই ডুবিলে, উজালো
জয় আমরা করব জয় আমরা করব জয় নিশায় আহাবুকের গভীরে আছে পুতয় আমরা করব জয় নিশায় আমরা করব জয় নিশায় আমরা করব জয় নিশায় সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে।